সাগর ও পাহাড় ঘেরা ঐতিহ্যবাহী পূর্ণভূমি এই চট্টগ্রাম। 2015 সালের 28 এপ্রিল চট্টগ্রামবাসীর ভোটে মেয়র নির্বাচিত হন আজব নাসিরউদ্দিন। উত্তর আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন নাজমুল হক ডিউক। 6 মে শপথ গ্রহণ এবং 26 জুলাই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যা পর্যালোচনা করে বেশ কিছু উন্নয়নমূলক কাজ হাতে নেন। প্রথম বছর আব্দুর রহমান কিন্ডার গার্ডেন স্কুলের ভবন নির্মাণ, আল জাবের স্কুল হতে মহরিপাড়া মোড় পর্যন্ত, টেক্সি ফকির মাজার থেকে কন্ট্রোল মোড় পর্যন্ত, হাজিপাড়া মসজিদের সামনে মিস্ত্রিপাড়া দাম্মা পুকুর পার, ব্যাংক কলোনি থেকে হিন্দুপাড়া পর্যন্ত, মোল্লাপাড়া থেকে সূর্যের হাসি ক্লিনিক, মহেশখালের পাশে এসপি শামসুল হক স্কুলের সামনে অবৈধ দোকান উচ্ছেদ ও রাস্তা ও ফুটপাতে সড়কপাতি লাগানো, প্রথম বর্ষে এসব কাজ সম্পাদন করেন। দ্বিতীয় বছর হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকার রোডের উন্নয়ন। আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ পাটোয়ারি, আমি সভাপতি বসুন্ধরা আবাসিক এলাকা কল্যাণ সমিতি। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আমরা আমাদের সুযোগ্য যে নগর পিতা, আমাদের এলাকার পদার্পণের ফলে এলাকার আমূল পরিবর্তন হয়ে গেছে। এটা একমাত্র আমাদের মেয়র মহোদয় এবং কাউন্সিলর মহোদয়ের অক্লান্ত প্রচেষ্টা এটা সম্ভব হয়েছে। যারা 3 বছর আগে বসুন্ধরা এসেছেন, সেই আগের বসুন্ধরা বর্তমানের বসুন্ধরা কেউ চিনবেন না। রমনা আবাসিক এলাকা আগ্রাবাদ হাউজিং ও কর্ণফুলী আবাসিক এলাকা, রঙ্গিপাড়া ছোট মসজিদ উত্তর পাশে রাস্তা উঁচুকরণ ও নালা সংস্কার, পানওয়ালা পাড়া বাইলেনের রাস্তা উন্নয়ন, ডিটি রোডের মেরামত কাজের উন্নয়ন, মোল্লাপাড়া বড় নালার মাটি উত্তোলন, নাসির খানের মাটি উত্তোলন, এসব কাজ দ্বিতীয় বর্ষে সম্পাদন করেন। তৃতীয় বছর রঙ্গিপাড়া নাপিত বিলের রোড। দাদা আর এই পর্যন্ত রাস্তান্ত দিয়ে যাগই, যদি আর রাস্তান্ত দিয়ে যাগই আর কমিশনার মেয়রের প্রতি ধন্যবাদ জানাইম। স্যার আমরা তার ফোন আছে স্যার, আমরা আমিষ্কন এই দিন সব ঘন্টা মানে আছে শুরু বড় পর্যন্ত ফানি যে কষ্ট বুক করেছি আমরা স্যার, তা নাহলে বলে আজ বিগত 8-10 বছর মধ্যে যেভাবে কষ্ট করি স্যার, ওনার দেখিলে মানে ওনার চিন্তা করতে পারবেন তারা মানে দুর্ভোগ মিলতে দুনিয়া করেছি আমরা একমাত্র। রঙ্গিপাড়া মাছ বাজার হতে রঙ্গিপাড়া ছোট মসজিদ পর্যন্ত রাস্তার উন্নয়ন, সিপাহী বাড়ির রোড হতে আলজাবের কলেজ ক্যাম্পাস রোডের উন্নয়ন, রঙ্গিপাড়া ও মোল্লাপাড়া ড্রেনের উন্নয়ন, আগ্রাবাদ এক্সপ্রেস রোড ও ড্রেনের উন্নয়ন, এসব কাজ তৃতীয় বছর সম্পাদন করা। উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন যোগ্য মোহরিপাড়া আলী মসজিদ হতে রঙ্গিপাড়া সরকারি প্রাইমারি স্কুল পর্যন্ত, পশ্চিম গোলবাগ আবাসিক এলাকা 2 নম্বর বাইলেনের রাস্তা ও ড্রেন নির্মাণ, নাসির খালের রাউন্ড ওয়াল নির্মাণ, পুলিশ লাইনের ভিতর নতুন নালা নির্মাণ, মৌলভী পাড়া রাস্তা উন্নয়ন। মোহরিপাড়া যে সমস্যাটা হলো আমাদের রাস্তাঘাটগুলি এবং বেশি ভাঙা এবং গাড়ি চলতে মানে চলাচল কষ্ট হয়ে যাচ্ছে, যে অতি তাড়াতাড়ি সত্ত্বে যেন আমাদের মোল্লাপাড়ার রাস্তা রোডগার্ডগুলি যেন ঠিক করে দেয়। রাস্তাটা যেভাবে হয়েছে তার মধ্যে আমরা কিন্তু এখন অনেকটা পুকুরের মতো, আমাদের সবার এখানে দাবি, জোরালো দাবি আমাদের এই রাস্তাটা যাতে ওই রাস্তাটার মতো এক্সাস রোডের মতো এটাও যাতে একটু ফুট 1.5 ফুট মতো একটু উপর হয়। মেয়র মহোদয় বিভিন্ন উন্নয়ন করছে কিন্তু আমরা চাই আমাদের এলাকা একটু উন্নয়নের জন্য। ওয়ার্ড সচিবের তথ্য মতে, আমার নাম বাসুদেব দামের সচিব 24 নম্বর উত্তরাগ্রাদ ওয়ার্ড, সময়কালে আমি কাউন্সিলর নাজমুল হক ডিএক স্যারের অধীনে 2016-17 সালে মোট আমি প্রতিবন্ধী ভাতা 90 জনকে দিয়েছি, বয়স্ক ভাতা 50 জনকে দিয়েছি, চলমান আছে বর্তমানে বয়স্ক ভাতা 15 জন, প্রতিবন্ধী ভাতা আছে 33 জন, আরেকটা ভাতা আমরা দিচ্ছি কর্মজীবী ল্যাট্রিন মাদার সহায়তা তহবিল ভাতা 30 জনকে দেওয়া হয়েছে, বর্তমানে আমাদের এখানে চলমান আছে আরও 50 জন, জাতিসংপত্র
এবং শংসপত্র, প্রত্যয়নপত্র, মৃত্যু সার্টিফিকেট এগুলো আমরা দিয়ে থাকি সাথে সাথে। আমি মোহাম্মদ ফরিদুল আলম, আমি 24 নম্বর উত্তরাগ্রহ ওয়ার্ডে জন্মনিবন্ধন সহকারী ডিএক্সআর অধীনে আমি উদ্যোগপতি প্রায় 16,090 জনের উপরে জন্মনিবন্ধন করি এবং উক্ত খাতে আয়ের পরিমাণ 21,38,810 টাকা আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাখায় ইতিমধ্যে জমা দিয়ে দিয়েছি। কাউন্সিলর মহোদয়ের নির্দেশ মোতাবেক আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে নিয়মিত কাজগুলো যাতে ডিউ ডেটের মধ্যে দিয়ে দিতে পারি। প্রধানকৃত নিবন্ধনের সংখ্যা হচ্ছে যে দৈনিক প্রায় 20-25টা পর্যন্ত। বিদ্যুৎ গ্রেস প্রোগ্রাম করা হয় অত্র ওয়ার্ডে 100টির মতো লাইট এনার্জি শেড তাৎক্ষণিক স্থাপন করা। এছাড়া কাউন্সিলরের উদ্যোগে অত্র ওয়ার্ডে সেবা প্রদানের লক্ষ্যে ICT সেন্টার চালু করা হয়। ছিল না, এখন অনেক সেবা দিচ্ছে, আচার আচরণ অনেক ভালো, সবার ব্যবহারও ভালো, কাজও হয়, থেকে অনেক দ্রুত তাৎক্ষণিক সেবা পাওয়া যাচ্ছে। ডোর টু ডোর ময়লা আবর্জনা অপসরণের লক্ষ্যে কাউন্সিলর বিভিন্ন এলাকায় বিন বিতরণ করেন। আমি মোহাম্মদ মীর হোসাইন, 24 নম্বর উত্তরাগাবাদ ওয়ার্ডে পরিচ্ছন্ন ডিপার্টমেন্টের দায়িত্বরত দলপতি। মাননীয় মেয়র মহোদয় নির্বাচিত হওয়ার আগে উত্তরাগাবাদ ওয়ার্ডে 67 জন সেবক ছিল। বর্তমান মেয়র মহোদয় ওনার আন্তরিকতায় 24 নম্বর উত্তরাগত ওয়ার্ড কাউন্সিলার সহযোগিতায় প্রতিটা ঘর থেকে ডোর টু ডোর আবর্জনা সংগ্রহ করার উদ্দেশ্যে 54 জন নতুন লোক নিয়োগ দেওয়া হয়। এই 54 জন লোক প্রতিটা পাড়ায় মহল্লায় আবাসিক এলাকার থেকে আবর্জনাগুলো বাসার থেকে সংগ্রহ করে নিয়ে এসে আমাদের 4টা পয়েন্ট আছে, ওই 4টা পয়েন্টে এই সবগুলো ময়লাগুলো অপসারণ করে। আগে যেভাবে ময়লা যত্রতত্র ফেলা হতো এখন সেই সমস্যা নাই। আমরা সবসময় যেই ময়লাবাহী গাড়ি এখানে আসে ওরা ময়লাগুলো নিয়ে যায়। আগে যেই ময়লার এবং ময়লা ফেলার যে সমস্যা ছিল এই সমস্যাটা আপাতত আমরা কাটিয়ে উঠতে পেরেছি। আমি মুড়িপাড়া এবং দায়পাড়া থেকে প্রতিদিন থেকে আমি ময়লা কালেকশন করি এবং এলাকার মানুষ আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করে। এরপরে আমার ওয়ার্ডে একটা বড় গাড়ি আছে, দুপুর 1টা থেকে কাজ করে, 1টা গাড়ি 3টি কাজ করে, 2টা গাড়ি 6টি কাজ করে, রাত্রেবেলা 2টা বড় গাড়ি আছে, 1টা 2টি করে, 2টা 4টি কাজ করে, মোট 2টা বড় গাড়ি। এলাকার বিভিন্ন অলিগলি ডাস্টবিন আছে, বিভিন্ন রাস্তায় অতেকাটা আবর্জনা পড়ে থাকে, এগুলো আমরা সংগ্রহ করি। এলাকাবাসীর স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছেন কাউন্সিলর। এর মধ্যে ডায়াবেটিস ক্যাম্প, হার্ট ক্যাম্প সহ বিভিন্ন দিবসের টিকা কার্যক্রম অব্যাহত রেখেছেন। তো আমাদের এখানে যে হেলথ সেন্টারটা আছে এটা আপনার আগে প্রচার কম ছিল, এটা মানুষ তেমন বুঝ চিন্তও না। বর্তমান মেয়র সব দায়িত্ব নেওয়ার পর থেকে এবং আমাদের যে সম্মান মাননীয় যে কাউন্সিলর আছেন নাসমুল ডিউক ভাই, উনি যখন স্বাস্থ্য চেয়ারম্যান হন এখানে আপনার যেটা আগে 30 টাকা নিতাম সেটা এখন 10 টাকা নিয়ে আসা হয়েছে। এরপর থেকে এখানে রুগী বাড়তে থাকে। আমাদের এখানে চিকিৎসা আমি সাধারণত যেমন জেনারেল লোকের চিকিৎসা দিয়ে থাকি, তারপর আমি গর্ভবতী মহিলা যারা আছে ওদের চিকিৎসা দিয়ে থাকি, যে কোনো বাচ্চা 5 বছর নিচে বাচ্চা যারা সবাই ফ্রি আমি ফ্রি দিয়ে থাকি। মেয়র সব দেখতে নেওয়ার আগে ডিউক ভাই আসার আগে ওনারা যেখানে 150-200 টাকা রুগী হতো মাসে, এখানে এখন আপনার রুগী মাসে 600-700-800, এছাড়া শিক্ষা খাতে ব্যাপক সচেতনমূলক পদক্ষেপ তিনি নিয়েছেন। এর মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, কম্পিউটার কলেজকে গতিশীল করেন। আমি লাকিরানী পারিয়াল, 2009 সাল থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত কম্পিউটার কলেজ মুন্সিরাবাদ ক্যাম্পাসে কোর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এই সময়ের মধ্যে আমার কয়েকজন কাউন্সিলরের সাথে কাজ করার সুযোগ হয়েছে, তাদের মধ্যে যার নাম উল্লেখ না করলে নয়, যারা অপরিসীম ভূমিকার কথা উল্লেখ করতে হয় সেটা উনি হলেন আমাদের 24 নং উত্তর আগ্রাবাদের সম্মানিত কাউন্সিলর জনাব নাজমুল হক ডিউক। আমার কলেজে কম্পিউটারের সংখ্যা খুব কম ছিল, মাত্র কয়েকটি কম্পিউটার দিয়ে আমরা ক্লাস চালাতাম, যার জন্য স্টুডেন্ট ধরে রাখা খুব কষ্ট হয়ে যাচ্ছিল। উনি ব্যাপারটি জেনে আমাকে 11টি নতুন কম্পিউটার ব্যবস্থা করে দেয়, ফলে এখন আমার প্রতি 3 মাস পরপর 110-120 জন স্টুডেন্ট রানিং অবস্থায় আছে। আরও বিশেষ পদক্ষেপ হলো SSC পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যাচের ব্যবস্থা করার জন্য, যেখানে মাত্র 1000 টাকায় এই তারা 3 মাসের এই কোর্সটি করতে পারছে। সার্টিফিকেট পাওয়ার একটা সুবিধা তাদের করে দেওয়া হলো। মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতার লক্ষ্যে কাজ করেছেন। নাজমুল হক ডিউক একজন ক্রীড়া মোদী ব্যক্তি, যখনই সুযোগ পান তখনই খেলাধুলার বহিঃপ্রকাশ করতে চেষ্টা করেন। উত্তর আগ্রাবাদ ক্লাব খুদে ফুটবলারদের নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প চালু করেছেন।
হাজি মোহাম্মদ রুহুল আমিন, আমার চট্টগ্রামের বাড়ি পণ্ডপল্লী হাউজিং, সবসময় তাদের সহযোগিতা করে যাব অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ কোচ, অ্যাজ এ গার্ডিয়ান। আমরা চেষ্টা করব ওনাদের এই উদ্যোগটাকে টিকিয়ে রাখার জন্য বা ওনার এই প্রচেষ্টাকে, যতদিন এই ক্লাব থাকবে ততদিন খেলাধুলা এই চিটাগে ঠিক এই ক্লাবের উদ্যোগে চলবে, ততদিনই কিন্তু ওনার এই মহান উদ্যোগের কথা অবিস্মরণীয় হয়ে থাকবে। এছাড়াও এই ক্লাবের উদ্যোগে আন্ত ওয়ার্ল্ড দাবা ও ক্রাম টুর্নামেন্ট আয়োজন করে শিশুদের গান, নাচ, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন শিখারের মাধ্যমে শিশুদের সম্পদে পরিণতকরণ প্রক্রিয়া চালু করেন ওয়ার্ড কার্যালয়ে। ঠিক আছে, এখন থেকে গরমের দিন একটু রিল্যাক্স, আমরা আস্তে আস্তে স্টার্ট করি এবং আমরা আশা করি যে আমরা সবাই আমাদের যে প্রত্যাশা নিয়ে আমরা এখানে এসেছি সে পূরণ করবো। আইনি সেবা প্রদানের ক্ষেত্রে ওয়ার্ড কার্যালয়ে আইন সহায়তা কেন্দ্র স্থাপন করেছেন। আমি মোহাম্মদ নিজামুদ্দিন, প্রধান শিক্ষক কান সাইফ আব্দুল হাকিম হাই স্কুল। আমাদের স্কুলে বিভিন্ন সময় এই যে বৃক্ষরোপণ অভিযান, কিছু ফুটবল প্রশিক্ষণ, বাচ্চাদের কবিতা আবৃত্তি, নাচ, গান, এই ধরনের সহশিক্ষামূলক কার্যক্রমগুলো তিনি শুরু করেছেন। স্কুলে বাচ্চাদের আসা যাওয়ার পথে যে সমস্যাটা সৃষ্টি হতো, এটা উনি বিভিন্ন সময় প্রশাসনের মাধ্যমে, সিটি কর্পোরেশনের স্টাফের মাধ্যমে এগুলো সমস্যাগুলো সমাধান নিরসনের চেষ্টা করেছেন। আশেপাশে স্কুলের আশেপাশে নালাগুলো একটু পরিষ্কার করতে হবে, রাস্তাগুলো একটু পরিষ্কার, সাথে সাথে খুব দ্রুত সময়ের মধ্যে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে একটা সুন্দর পরিবেশ উপহার দেওয়ার চেষ্টা করেন। আমি মোহাম্মদ রফিকুল করিম নাইমি, সৈয়দ হাসান আলী রহমতুল্লাহ আলাই জামা মসজিদের ইমাম, সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, শেখ মুজিব রোডের মধ্যে এলইডি লাইট রাত্রে প্রজ্বলিতভাবে জ্বলতেছে। ইতিমধ্যে এই সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের প্রচেষ্টা এবং আমাদের নাজমুল হক ডিউবের প্রচেষ্টায় এই এলাকায় প্রত্যেক দরজা থেকে আমাদের মসজিদ থেকে নিয়মিত গাড়ি এসে ময়লাগুলো নিয়ে যাচ্ছে। মাননীয় অত্র ওয়ার্ডের কমিশনার মহোদয়, তৎসঙ্গে তিনি একজন ধার্মিক মানুষ। আমি ফারহানা জাবেদ, আমার ওয়ার্ড হচ্ছে KS 24/12, সংগৃহীত নয়। আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একজন সেবক। আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় যে অত্যন্ত আন্তরিকতা সহযোগিতার সাথে আমাদের কাউন্সিলরদেরকে নিয়ে কাজ করে যাচ্ছেন। আমাদের বিগত যে কাউন্সিলররা ছিল আমি কখনো দেখিনি, এত উন্নয়ন, ব্যাপক উন্নয়ন, এত কিছু আমি কখনো দেখিনি। আর আমি এই ধরনের একটা মেয়র পেয়ে যে আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন আলহাজ আজম ও নাসিরুদ্দিন ভাইয়ের মতো যে একটা মেয়রের সাথে কাজ করতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। আমরা জানি যে মানুষের ঘুম ভাঙে পাখি থাকে, ওনার ঘুম ভাঙে মানুষের কোলহে, যে উনি সকালে ঘুম থেকে ওঠার আগে ওনার বাসায় মানুষ যে বসে থাকে, যে ওনার উনি যে এক ফুটও বিব্রত বোধ করেন না বা বিরক্ত বোধ করেন না, উনি উনি যে হাসি মুখে মানুষকে যে সেবাটা দিয়ে যাচ্ছেন এটা অকল্পনীয়। আমি এবং আমার সহযোদ্ধা নাজমুল হক দিয়ুক ভাই, আমরা দুজনেই অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছি। দিয়ুক ভাই আমাকে সর্বিক সহযোগিতা করে যাচ্ছেন। আমরা দুই ভাই বোন মিলে যে এলাকা উন্নয়নমূলক কাজ করে যেতে পারতেছি এবং উনি যে কোনো কাজে আমাকে সবসময় সহযোগিতা করেন এবং আমার আমরা দুই ভাই বোনে মিলে এলাকার উন্নয়নের জন্য একে অপরের সহযোগিতা নিয়ে কাজ করে যাচ্ছি। এইটুকু আশা করছি যে আগামীতে আমরা যেন আপনাদের পাশে থেকে আপনাদের কাজ করে যেতে পারি। সবাইকে ধন্যবাদ, সালাম আলাইকুম। এলাকাবাসী, আমাদের 3 বছরের উন্নয়ন কর্মকাণ্ড ব্যর্থ হবে যদি আমরা আগামী 2 বছর প্রত্যাশিত উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারি। তাই আমাদের দোয়া ও সহযোগিতা চাই যাতে আমরা উন্নত বাংলাদেশ, সুন্দর চট্টগ্রাম এবং পরিচ্ছন্ন এবং সৃজনশীল উত্তর আগ্রাবাদ নির্মাণ করতে পারি।